দেখতে পাচ্ছেন মানুষের ভাষায় কলিং মিল্টিপে তাপসিবে এটা যা একটা ছেলে উকি মারে মানুষের ভাষার ভিতরে যায় সেটা শেষ মেরে দিয়েছে পোলারে মেরে দিয়েছে দেখতেছেন Assalamualaikum guys, kya hobasta shobai kemon achen shobai welcome to my official youtube channel R Sahab and you are watching R Sahab vlogs ajker vlog tar mul uddeshyo hocche amader ami ebar ssc porikha diyechi and jar phole amader school theke call dise school theke bolche je testimonial anar jonno I mean proshongshapatro anar jonno and ajke ami ekhon obosthan korchi koshbai koshba theke jabo kumilla kumilla giye tarpor testimonial anbo I mean proshongshapatro anbo so ajker vlog tar mul uddeshyo hocche hoyto etai amader shesh dekha mane amader friend circle er then কে কোন কলেজে চলে যাবে ঠিক নেই 9 আগস্ট থেকে ভর্তি শুরু সো কে কোন কলেজে চলে যায় ঠিক নেই এটার কোনো সিউরিটি নেই সো আজকে মেবি আমাদের লাস্ট মিট আপ হয়তো আর কোনোদিন একসাথে ভাবে হতে পারবো নাও হতে পারি সিউরিটি নেই সো আজকে সবাইকে একটা ফ্রেমে বন্দি করার জন্য অ্যান্ড স্কুলটাও একটা ফ্রেমে বন্দি করার জন্য আজকে ব্লগটা করতেছি অ্যান্ড যারা যারা ব্লগটা ফার্স্ট দেখতেছেন কাইন্ডলি স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কজ আমার নিউ ভিডিওর নোটিফিকেশন বেল আইকনে প্রেস না করলে পাবেন না অ্যাকচুয়ালি আমি এখন এদিক থেকে বাই রুটে যাব সিএনজিতে যাব সিএনজিতে ডাইরেক্ট স্কুলে যাব দেন স্কুলে যাইয়া কি করা যায় দেখি স্কুলে যাইয়া হয়তো কুমিল্লা অপেক্ষা করতেছে আমার বন্ধুরা তারা 10টায় প্রায় হ্যাঁ তারা 10টায় স্কুলের সামনে থাকবে সো আমাকে এদিকে যেতে বলছে 10টার মধ্যে সো এখন বাজে সকাল 6টা আমি এখন রওনা দিব কুমিল্লার উদ্দেশ্যে অ্যান্ড চলেন আমরা যাই ব্লগটা এনজয় করতে থাকেন এন্ড দেখতে থাকেন কাইন্ডলি স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন উফ সামনে আবার সাগর সাগর পারে যাওয়ার লাগবো আরে বাবা রে সাগর 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 তুই থাকতে তোর মতো একটা সুস্থ সবল গরু থাকতে আমার কেন তুলব দেখ একদম সিটকে দিচ্ছে সেই সেই দেখেন ভাই এই গরু ড্রাইভার ইতে তোলা হবে এটার দাম হচ্ছে 1.5 লাখ টাকা পাশে থাপ্পড় দিলাম পাশে থাপ্পড় দিলাম তোর চলেন আমরা আমাদের স্কুলের একটা ভিউ দেখে আসি অ্যান্ড ভিউটা দেখবেন কজ স্কুলটা অনেক সুন্দর আমাদের স্কুলটা সো ভিউটা দেখবেন স্কুলের ভিউটা দেখবেন অ্যান্ড ইনশাল্লাহ স্কুলের ভিউটা অনেক সুন্দর লাগবে আমি যতটুকু চেষ্টা করছি যে মোটামুটি একটা ভিডিওতে স্কুলটাকে মোটামুটি ধরে তোলার জন্য যতটুকু পারি তুলে ধরছি অ্যান্ড অনেকগুলো ক্লাসরুম বন্ধ ছিল যার ফলে ক্লাসরুম অনেক দিন ধরে ক্লাস কিছু হয় না যার ফলে ক্লাসরুম বন্ধ ছিল অ্যান্ড বেঞ্চ টেন্স উল্টাপাল্টা করেছিল যার ফলে খুব ভালো করে মনে করেন পরিবেশটা দেখাইতে পারি নাই বাট আমি চেষ্টা করছি যে যতটুকু সম্ভব মানে আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব অতটুকু ফ্রেমে বন্দি করার সো চলেন আমরা স্কুলের একটা ভিউ দেখে আসি Thank you.
আমাদের ক্লাসরুম, এটাতে আমরা ক্লাস টেন পার করছি, কক্ষ নাম্বার 212 তে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ডাইনাতে ভাই, গুড ভাই। পিয়াজ ভাই কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের ইমরান ভাই, মডার্ন স্কুলের সকল নারীর ক্রাশ। চুলগুলা অপু ভাইয়ের মতো। অপু ভাই লাইট, আমাদের কুমিল্লার অপু ভাই। এটা হচ্ছে জাইব ভাই, চুলগুলা লকডাউন একদম শেষ হয়ে গেছে। আমার কি দেবে ক্যাপটা খুলে না গেছিলাম। এটা হচ্ছে আমাদের আহমেদ সিয়াম। সবাই চুলগুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগছে। গরম লাগে এই জন্য চুল কাটছো? আর মাস্ক গুলি কেন করছো? করোনা, তুমি করোনাকে ভয় পাও? এটা হচ্ছে আমাদের রিফাত ভাই, চুলগুলো অনেক বড় হয়ে গেছে, মাস্ক একটু ফেলে দাও। হাই দিয়ে তো রিফাত, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে রিফাত ভাই, শেষ মেরে গেছে, পোলারের মেরে গেছে, দেখতেছেন? রিফাতের মাথা গরম হয়ে গেল আর মেরে দিল তাফসিকে। তাফসি এবার পিঠা খেলো হিমেলের হাতে। মাথায়
আমরা দেখতে পাচ্ছি এদিকে কিছু নিরীহ প্রাণীরা বসে রয়েছে। গরুর বাজারে গরু না উঠেছে, তারা মনটা খারাপ। ইমরান ভাইয়ের ফার্স্ট মন খারাপ, গরুর বাজারে গরু উঠছে না, সাথে সাথে গার্লফ্রেন্ডকে খুব মিস করছে ইমরান ভাই। আমার ক্যামেরাটা লাগবে ভাই, ক্যামেরাটা দিয়ে দেন ভাই, স্পন্সর করেন ভাই, স্পন্সর করেন ক্যামেরাটা। ও এদিকে সবাই ফটো সেশন চলতেছে। ইসম ভাই, এই ইসম ভাই ভিডিও দিচ্ছে ভিক্টোরি। ওপু ভাইয়ের গেঞ্জি আমরা এখানে শুধু আসি নাই দেখতে পাচ্ছেন মানুষের বাসায় কলিং বিল টিপে তাপসি ভাই, সবার বাসায় কলিং বিল টিপ দিয়ে দুধ দেয় ছেলেটা, চিন্তা রাখুন কুমিল্লা শহরের। এটা যে আরেকটা ছেলে উকি মারে মানুষের বাসার ভিতরে যায় সেটা। Assalamualaikum স্যার, করোনা টেস্ট বলে দিছে, দূরে থাক। গরম পানি দিয়ে ধুলে হইতো না স্যার, অন্য কিছু জানাবো স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। স্যার কি টাইট ফ্যান্ট পড়তো নাকি এরকম স্যার, ফ্যানটা কি টাইট দেন স্যার? স্কুল থেকে বের হওয়ার পরে আমরা একটু পার্কে ঘুরলাম, মানে ডিএসপি ধর্মসাগর পার্ক একটু ঘুরলাম। ঘুরার পর দেন ওইদিক থেকে আমি কসবা চলে আসতে নিয়েছিলাম, বাড়িতে চলে আসতে নিয়েছিলাম। বাট রাস্তায় যখন মানে রওনা জাস্ট দিছি, কিছু পথ পার হয়েছি, এমন টাইমে অনেক ভাই কল দিল যে কই আসস। দেন আমি বললাম যে এদিকে আসছি। দেন বলল গাড়ি থেকে নাম, আমি আসতেছি ঘুরমু। তারপরে গাড়ি থেকে নামলাম, বাট ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই কজ ওদিকে বৃষ্টি ছিল। অ্যান্ড আমি বৃষ্টির মধ্যে মোবাইল বার করলে মোবাইল ভিজে গেলে শেষ, আমার শেষ সম্ভব হয়েছে আমার মোবাইল। মোবাইল যদি ভিজে যায় তাহলে আমার ব্লগ শেষ, সব শেষ। যাই হোক, আমি এদিকে দাঁড়াইলাম, দেন অনেক বেশ আমাকে পিক আপ করলো। সো আমরা ঘোরার কিছু শট দেখে আসি। সো গাইজ, আজকে ব্লগটা এত পর্যন্ত। ভালো লাগে একটা লাইক দিয়ে দেন, কমেন্ট করে জানেন ব্লগটা কেমন হয়েছে। অ্যান্ড কাইন্ডলি স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ইনশাল্লাহ, যদি বাইচে থাকি ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে যত হ্যাপি রাখে অ্যান্ড সবাইকে যেন সুস্থ রাখে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।